নমস্কার, স্বাগত সিটিভিএনএ, স্বাগত কলকাতা আরফতের আরও একটা নতুন পর্বে। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। আর ওয়েদার বলছে যতই দিন এগোচ্ছে ততই একটু একটু করে ঠান্ডা পড়ছে, বঙ্গে শীত আসবে, যাকে শীত অনুভূত হবে, এটা যেমন ঠিক তেমন শীত আসলে একটা শ্রেণীর মানুষজন, যাদের মধ্যে ব্যথার আধিক্যটাও বাড়ে। কী ব্যথা? হয়তো পুরনো কোনো ব্যথা রয়েছে, সেই ব্যথা বা জয়েন্ট পেন, সেই সমস্যা অনেক বেশি বেড়ে যায়, বা যে ব্যথাকে আপনি দুবছর আগে অবহেলা করে এসেছেন সেই ব্যথা হয়তো আবার আপনাকে জ্বালাতন করছে, এরকমও সমস্যা দেখা দেয়। তো আজকের কলকাতা আয়ুর্বেদের এই পর্বে আমরা সেই ব্যথা সংক্রান্ত আলোচনাতেই থাকব। রোগ নয়, ব্যথা সেই জায়গায় দাঁড়িয়ে কতটা প্রভাব ফেলছে, কতটা সমস্যায় ফেলছে আপনাকে, আর আপনি সুস্থ হতে কলকাতা আয়ুর্বেদের উপর কীভাবে ভরসা রাখতে পারেন সেই জায়গাটা নিয়েই আজকের আলোচনা করব এই পর্বে। স্বাগত জানাবো, আমাদের সঙ্গে রয়েছেন ওয়েলনেস এক্সপার্ট মিস্টার সুমিত ভাদুরী। সুমিত দা, অনেক অনেক স্বাগত। এবং ব্যথাজনিত যে আলোচনা আমরা এর আগেও ব্যথা নিয়ে বারংবার করেছি, কিন্তু এই সমস্যাটা এমন একটা সমস্যা যে পরিবারের পাঁচজন থাকলে চারজনের কোথাও না কোথাও এই সমস্যাটা থাকবেই কখনো না কখনো, তাই জন্য এই ব্যথা নিয়ে আলোচনা করা আমাদের। তাই একেবারে শুরুতে কি বলতে চাইবে? প্রথমে বলবো যে ব্যথাটা হচ্ছে একটা সিমটম, ঠিক আছে? কোনো একটা অসুখ আছে বা কোনো একটা রোগ আছে, তার সিমটম হিসাবে আমরা ব্যথাটাকে বুঝতে পারি। এবার দেখুন, পেটেও ব্যথা হয়, পেটে হলে বিভিন্ন ধরনের পেইন হতে পারে, সেটা লিভারের থেকেও হতে পারে, সেটা অন্য কোনো পার্ট থেকে হতে পারে, ইনডাইজেশনের স্টমাকের পেইন হতে পারে, পেচ্ছাবের জায়গার থেকে হতে পারে, পেচ্ছাবের যে থলি আছে সেখানেও ব্যথা হতে পারে, লিভারে হতে পারে, এরকম হাজার রকম রয়েছে। তেমন আবার দেখা যায় যে আমাদের নার্ভজনিত কারণেও কিন্তু ব্যথা হয়, যেটা ধরুন আমাদের অনেক সময় দেখি যে সাইটিক নার্ভের পেইন হচ্ছে, তারপরে ধরুন রেফার্ড পেইন হয়, হাত দিয়ে এক কিছু অনেক সময় ব্যথা নেমে আসে, ঝিনঝিন হয়ে যায়, হাতগুলো ঝিঝি ধরে যায়, এগুলো এরকম ধরনের পেইন আমরা দেখতে পারি। তারপরে আমাদের মাথায় অনেক সময় পেইন হয়, তো এরকম ধরনের বিভিন্ন আছে যেগুলো নার্ভজনিত কারণে আমাদের ব্যথাগুলো হচ্ছে। আবার দেখা যাচ্ছে আমাদের যে মানে কি বলবো, জয়েন্টস, আমাদের যে হাড়ের জয়েন্টগুলো, সেই জয়েন্টেও কিন্তু বিভিন্ন ধরনের ব্যথা হচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা ব্যথাটাকে আলাদা আলাদা করে করতে পারি। তো এখন আমরা যেটা আলোচনা মেইনলি করতে চাইবো যে আমরা যে হাড়ের অস্থিসন্ধির ব্যথা এবং তার সাথে সাথে নার্ভের কয়েকটা ব্যথা, যেগুলোর ওপরে কিন্তু অতিরিক্ত মাত্রায় মানুষ ভোগেন, ঠিক আছে? এবং আমাদের এই কলকাতা আয়ুর্বেদে এই ধরনের পেশেন্টের কিন্তু সংখ্যা অনেক বেশি। তো সেগুলো নিয়ে আমরা যদি একটু আলোচনা করি, প্রথমে আমি একটু নার্ভের পেন সম্বন্ধে বলি যে আমরা অনেক সময় দেখেছি যে আমাদের কোমর থেকে পায়ের নিচ দিয়ে, পায়ে থায়ের পেছন দিয়ে একটা পেইন হতে থাকে, তাতে কী হয়, পেইনটা পায়ের নিচ থেকে নাবতে থাকে এবং হাঁটতে চলতে অনেক সময় অসুবিধা হয়, টান ধরে যাচ্ছে, এই ব্যথা। তো এটা একটা সায়াটিকা ব্যথা বলা হয়, ঠিক আছে? সায়াটিক নার্ভের ওপরে ব্যথা। আবার দেখা যাচ্ছে ঘাড়ে ব্যথা, আমরা এটা শুনি, কিন্তু ঘাড়ের থেকে অনেক সময় দেখা যাচ্ছে যে হাত দিয়ে, ঘাড়ের থেকে কাঁধ দিয়ে কিন্তু হাতের দিকে নেমে আসছে একটা ব্যথা, এই ধরনের ব্যথাও কিন্তু রেফার্ড পেইন আমরা বলি সেগুলো, ঠিক আছে? তো এটাও কিন্তু আমরা দেখতে পাই। এই দুই ধরনের ব্যথা কিন্তু খুব কমন আমরা দেখতে পাই নার্ভের নার্ভজনিত কারণে। আর অনেক সময় আমাদের মাথায় দেখবেন অনেক সময় ব্যথা হয়, যেটা ধরুন দেখবেন তখন আমরা অন্ধকারটা খুব পছন্দ করি, এই ধরনের ব্যথা, সেটাও কিন্তু নার্ভ রিলেটেডেরই পেইন হয়। এটা গেল এক নার্ভের ব্যাপার। এবার অধিকতর ব্যথার যেটা আমরা খুব ফিল করি সেটা হচ্ছে আমাদের জয়েন্ট পেইন। যেমন আমরা যদি মাথা থেকে শুরু করি, ঘাড় থেকে, তাহলে কী হবে, আমরা সার্ভাইকেল স্পন্ডেলোসিস, যেটা সার্ভাইকেল স্পন্ডেলোসিস আমরা দেখতে পারি, যে আমাদের ঘাড়ের যে হাড় সেগুলোকে সার্ভাইকেল ভার্টিব্রা বলা হয় বা সার্ভাইকেল বোন বলতে পারি আমরা, সেই বোনগুলোর মধ্যে কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন কারণে ব্যথা হচ্ছে। যেমন কখনো দেখা যাচ্ছে দুটো হাড়ের মাঝখানের জয়েন্টের যে স্পেসটা সেটা কমে গেছে, কখনো দেখা যাচ্ছে হাড়গুলো ক্ষয়ে গেছে, কখনো দেখা যাচ্ছে হাড়ের যে বক্রতাটা মানে কীরকম শেপ, শেপটা নষ্ট হয়ে গেছে, তার জন্য ব্যথা হচ্ছে। এইরকম কারণে কিন্তু আমরা বিভিন্ন ধরনের দেখি যে স্পন্ডেলাইটিসের ব্যথা বা স্পন্ডেলোসিসের ব্যথা আমরা ঘাড়ে অনুভব করি। তারপর যদি আমরা আসি যে দেখা যাবে যে কোমরেও একই ধরনের লাম্বার স্পন্ডেলোসিস বা স্পন্ডেলাইটিস কিন্তু আমরা দেখতে পাই, কোমরের ব্যথা বা লো ব্যাক পেইন যেটা আমরা দেখি, এখানে কিন্তু একই হয়, হাড়ের যে জয়েন্ট থাকে সেটা অনেক সময় কমে যায়, হাড়ে ক্ষয় হয় এবং তার সাথে সাথে দেখা যায় যে হাড়ের যে শেপটা সেটাও চেঞ্জ আছে। আবার অনেক সময় দেখা যায় যে আমাদের যে পুরো ভার্টিব্রাল কলামটা মানে ভার্টিব্রা যেটা বলি, ঘাড়ের যে মেরুদণ্ডের যে হাড়, অনেকগুলো হাড় আছে যে,
সেই ঘাড়ের মধ্যে তার একটা কিন্তু দুটো হাড়ের মাঝখানে, দুটো হাড়ের মাঝখানে একটা কুশন মতো থাকে, একটা যেমনি আমরা স্পঞ্জ একটা কুশনের কাজ করে যে কেউ পড়ে গেলে স্পঞ্জের ওপরে ব্যথা আঘাত পায় না, তেমনি দুটো হাড় যাতে একসাথে মুভমেন্টের ফলে বা চলাফেরা করে বা ঝাঁকুনি লাগে শরীরে বিভিন্নভাবে সব কিছুর ফলে যাতে একটা হাড়ের সাথে আরেকটা হাড়ের চাপ না লাগে তার মাঝখানে একটা ডিস্ক থাকে। সেখানে কিছু গণ্ডগোল হয় বিভিন্ন কারণে, সেখানে স্লিপ ডিস্ক বলে একটা প্রবলেম হয় যেখান থেকে কিন্তু আমাদের এই ব্যথাগুলো আমরা দেখতে পাই। আবার এমন আছে অনেকের কিন্তু এই যে মেরুদণ্ডের হাড়টা নর্মাল যে শেপটা থাকে তার থেকে চেঞ্জ হয়ে যায়, সেটাকে অনেক সময় আমরা বলি স্কোলিওটিক স্পাইন। স্কোলিওটিক স্পাইন মানে বেঁকে থাকে, একদিকে মানুষের হাড়টা সোজা না এসে এরকম বেঁকে আছে, স্কোলিওটিক স্পাইন। আবার দেখা যায় অনেক সময় লোডোসিস হয়, মানে যেরকম কার্ভটা থাকা উচিত তার থেকে হয়তো বেড়ে গেছে বা উল্টো দিকে হয়ে গেছে, এটা একটা লোডোসিস আছে সেটা হয়। স্কোলিওসিস, লোডোসিস এগুলো হচ্ছে আলাদা একটা বায়োলজিক্যাল টার্ম বা মেডিকেল টার্ম যেগুলো হাড়ের নর্মাল বক্রতাটাকে চেঞ্জ করে অন্য কোনো রকম একটা শেপ নিয়ে নিয়েছে, এবং সেখানে যেহেতু শেপটা চেঞ্জ হয়ে গেছে সেখানে কিন্তু পেইন থাকবে এবং বডির যে স্ট্রাকচারটা সেটাও কিন্তু নর্মাল স্ট্রাকচারের মতো থাকবে না, কিছু চেঞ্জেস থাকবে। এইগুলো হয়ে গেল। তারপর আমি যদি আসি খুব কমন আরেকটা পেইন, কিন্তু সবচেয়ে কষ্টদায়ক, সেটা হচ্ছে আমাদের আর্থারাইটিসের ব্যথা, যেটা আমাদের দেখতে পাই হাঁটুর জয়েন্টে সবচেয়ে বেশি হয়। এবার একটু আলোচনা করলে বোঝা যাবে যে কেন হয়। যদি জানি প্রথম কথা হচ্ছে এটা একটা বয়সজনিত কারণে হয়, এই অস্টিও আর্থারাইটিসটা হচ্ছে মেইনলি বয়সজনিত কারণে হয়, কারণ মানুষের পুরুষ বা মহিলার যত বয়স বাড়তে থাকে তার হাড়ের ক্ষমতাটা কমতে থাকে, মানে হাড়ের মধ্যে যে ক্যালসিয়াম থাকে সেই ক্যালসিয়ামটা কমতে থাকে এবং হাড়ের মধ্যে যে কী বলবো যে ঘনত্বটা, হাড়েরও যে ঘনত্বটা বা যতটা মোটা হওয়া উচিত সেগুলো আস্তে আস্তে নষ্ট হতে থাকে, এবং তার ফলে কী হয় সেই হাড়ের জোর কমে যায়। কোথাও কোথাও দেখা যাচ্ছে যখন এই হাড়ের জোর কমে যাচ্ছে সেই বয়সে যখন দেখা যায় যে হাড়ের ওপর চাপ বেশি পড়ছে, সেই হাঁটুর জয়েন্টে চাপ বেশি পড়ছে, সেখানে প্রথমে হাঁটুগুলো যে প্রোটেকশান দেওয়ার জন্য কিছু কুশন থাকে বা বলবো যে কার্টিলেজ বলে একটা জিনিস থাকে, সেই কার্টিলেজগুলো ঘষে ঘষে ক্ষয়ে যায়, এবং তারপর কিন্তু হাড়ের মধ্যে গ্যাপটা কমে গেল দুটো হাড়ের। যখনই গ্যাপ কমে যায় তখন একটা হাড়ের সাথে আরেকটা হাড় চলাফেরা করলে, বেশি ওজন বইলে বা সিঁড়ি দিয়ে ওঠানামা করলে, অথবা কারো যদি ওজন বেশি ভারী হয়ে যায়, মোটা হয়ে যাচ্ছে, তখন সেই হাড়ে যত বেশি ঘষা পড়বে তত কিন্তু সেখানে ক্ষয় হতে থাকবে, ইরোশন বলে। এক্সরে প্লেটে দেখা যাবে যে রিপোর্টে লিখেছে ইরোশন। এই জিনিসগুলো মানে হচ্ছে হাড় ক্ষয়ে নষ্ট হয়ে যাচ্ছে, সেখান থেকে মারাত্মক ধরনের ব্যথা হয়, এক একজন সহ্য করতে পারে না। এবং আমাদের কাছে যখন ডাক্তারবাবুদের কাছে নিয়ে আসে, যখন ডাক্তারবাবুরা দেখেন যখন, তখন প্রথম কথাই হয় সেই মানুষগুলোর যে আমার ব্যথাটা আগে সারিয়ে দিন, ব্যথাটা কমবে তো। কিন্তু ওনারা বুঝতে পারেন না প্রথমত যে কেন ব্যথাটা হয়েছে, ডাক্তারবাবুরা সেই কারণটা খুঁজে বের করে সেই ব্যথাটাকে আস্তে 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 করে কমিয়ে আনেন, এবং যেই উপসর্গ যেই কারণে সেই ব্যথাটা হয়েছে সেই কারণটাকে কিন্তু আস্তে আস্তে নর্মাল করে আনে। সেক্ষেত্রে সুবিধা আরও একটা বড় সমস্যা হচ্ছে যে অনেকেই চোটাঘাত পেলে কোনো রকম যেটা হয় আর কি, চর যদি একটা পেন রিলিফের ব্যাপার থাকে, এবার তারপর সেটা কিছুক্ষণের জন্য ব্যথা সেরে গেলে সেটা নিয়ে আর কোনো মাথা ব্যথা থাকে না, হওয়ার কথাও নয়, তারপর বেশ কয়েক মাস বেশ কয়েক বছর যাওয়ার পর সেই পুরনো ব্যথাটা বেড়ে যায় আর কি, তাহলে সেই জায়গায় কতটা সেটা মানে গুরুত্বপূর্ণ হতে পারে, মানে অনেক বেশি ইম্পর্টেন্ট তো ব্যথাটাকে সারিয়ে তোলা। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম কথা যে ব্যথা, কোনো ব্যথাকে নেগলেক্ট করতে নেই, কারণ ব্যথা বললাম যে এটা একটা সিম্পটম, তার মানে তার পেছনে কোনো একটা কারণ আছে যার জন্য ব্যথাটা হচ্ছে। তো সেক্ষেত্রে খুব বেশি দেখা যায় এরকম পুরনো আঘাত চোট, যেটা মানুষ ভুলেই যায় কেন হয়েছে, সেটা হচ্ছে মানুষের ফ্রোজেন শোল্ডার। ফ্রোজেন শোল্ডার একটা ব্যথা যেটা আমাদের এই শোল্ডার জয়েন্টে হয়, দেখা যাবে যে সেই ব্যক্তি হাত নর্মালভাবে তুলতে পারছে না, সেখানে চোট লাগছে, এখানে ব্যথা লাগছে, যেন মাংসপেশিগুলো টেনে ধরছে, পিছন দিকে চুল আঁচড়াতে পারছে না, কোনো ড্রেস পরতে গেলে কষ্ট হচ্ছে, গা মুছতে গেলে কষ্ট হচ্ছে, এই প্রবলেমগুলো কিন্তু তারা ফিল করবে, চিরুনি দিয়ে চুল আঁচড়াতে গেলে কষ্ট হচ্ছে, এই প্রবলেমগুলো কিন্তু ফেস করবে। আর সেখানে ওটা কী হয়, ফ্রিজ হয়ে যায়, শোল্ডারটাকে ফ্রিজ হয়ে যাওয়া মানে শক্ত হয়ে যাওয়া, তার জন্য তার নাম দিয়েছে ফ্রোজেন শোল্ডার। এর কিন্তু সাংঘাতিক ব্যথা, কিন্তু এর কারণ সবসময় কিন্তু লোক খুঁজে পায় না,
ডাক্তারবাবুদের কাছে যখন আসেন, ব্যথাটা নিয়ে আসে, সেটাকে সারানোর জন্য ট্রিটমেন্ট হয়, কিন্তু কেন হয়েছে বা কোথাও চোট লেগেছে কিনা, আঘাত পেয়েছে কিনা কখনো, সেটা কিন্তু বলতে পারে না। অনেকে এমনও দেখা গেছে শুয়ে আছে বছরের পর বছর একইভাবে শুয়ে থাকতে থাকতে, বেশি দিন শুয়ে থাকতে থাকতে এখানে আস্তে আস্তে ব্যথা হচ্ছে, আস্তে আস্তে সে প্রথমে নেগলেক্ট করেছে বা কোনো ব্যথার ওষুধ খেয়ে ওটাকে কমিয়ে রেখেছে, কিন্তু ভিতরে সমস্যাটা তো রয়েই গেছে, আস্তে আস্তে দেখা যাচ্ছে সে আর হাত তুলতে পারছে না। তারপর বিভিন্ন ধরনের চিকিৎসা করে অনেক কষ্ট করে সেটাকে আস্তে আস্তে সারাতে হয়। তো সেক্ষেত্রে এর কোনো মারাত্মক ফল হতে পারে কি? প্রথম কথা হচ্ছে যে মানে যদি যে কোনো ব্যথাকে যদি মানে নজর না দেওয়া হয় তাহলে সেটা গাড়িয়ে যাবে, এবং সেটা কী ধরনের ব্যথা, কী কারণে ব্যথা, সেগুলো ফাইন্ড আউট করতে হয়। কারণ সেগুলো যদি ফাইন্ড আউট না করে তাহলে দেখা যাবে যে সেটাকে সারানো যাচ্ছে না। এখন হাঁটুতে ব্যথা, এখন যদি একটা মানুষের ওজন অতিরিক্ত বেশি থাকে, তার থেকে যদি দেখা যাচ্ছে হাঁটু তাড়াতাড়ি ক্ষয়ে যাচ্ছে বেশি, তাহলে ওজনটা প্রথমে কমাতে হবে। ওজনটা যদি সে না কমায়, শুধু যদি সে ভাবে, যেটা আমি প্রথমেই বলতে যাচ্ছিলাম যে আমার হাঁটুর ব্যথা আগে কমিয়ে দিন, সেটা হবে না, কোনো দিন কমতে চাইবে না। ওষুধ খাবে, কিছুদিন ভালো থাকবে, আবার চলে আসবে। তার জন্য তখন কী করতে হবে, তার কিছু ব্যায়ামের মধ্যে থাকতে হবে, ডাক্তারবাবুদের দেওয়া ওষুধ খেতে হবে, সেখানে যদি দরকার পড়ে পঞ্চকর্মার ব্যাপারটা রয়েছে সেই পঞ্চকর্মা থেরাপি করাতে হবে, এবং তার সাথে সাথে তার ওজনটাও কমিয়ে আনতে হবে, যাতে সে পার্মানেন্টলি একটা বেটার জায়গায় চলে যায়। মানে মূল কথা হলো, কোনো সমস্যা হলে সেই সমস্যাটার উপর উপর থেকে না দেখে সেই সমস্যাটাকে একেবারে গোড়া থেকে নির্মূল করতে হবে, এটাই মূল লক্ষ্য। এবং সে জায়গায় দাঁড়িয়ে ক্যালকাটা আয়ুর্বেদের মানুষজন কতটা ভরসা রাখতে পারছে, আয়ুর্বেদিক চিকিৎসার উপর মানুষজন কতটা ভরসা রাখতে পারছে, কারণ আমরা যতটা অন্যান্য জায়গায় দেখি ততটা তো এক্ষেত্রে অতটাও লাভবান হয়তো আয়ুর্বেদিক চিকিৎসার ক্ষেত্রে মানুষ মানে ভরসাটা অতটা রেখে উঠতে পারেনি, এমনটা অতীত বলেছে, বর্তমান কি বলছে? হ্যাঁ, সবচেয়ে বড় কথা মানুষ দেখে শেখে একটা কথা আছে। তো আমাদের এই যে ক্যালকাটা আয়ুর্বেদের অল্প দিনেই যে এত নাম হয়েছে, সুনাম হয়েছে, তার একটা কারণ হচ্ছে আগে কিন্তু ভারতবর্ষের প্রাচীনতম চিকিৎসা পদ্ধতি হচ্ছে আয়ুর্বেদা। এখন বিদেশের মাটিতে এটা যত পপুলার হচ্ছে তখন কিন্তু মানুষ এই আয়ুর্বেদার দিকে ঝুঁকছে, ঠিক আছে, এবং এর যে সুফল আছে মানুষ এখন বুঝতে পারছে, এই জন্য কারণ দেখছে যে এর কোনো সাইড এফেক্ট নেই। মানুষের একটা ওষুধ খেয়ে যে আরেকটা রোগের সৃষ্টি হয়ে যায়, অনেক সময় দেখা যাচ্ছে একটা মানুষ অতিরিক্ত পেইন কিলার খাচ্ছে দিনের পর দিন, এবার তার কী হচ্ছে, হাইপার অ্যাসিডিটি হয়, হওয়ার চান্সেস অনেক থাকছে, সেক্ষেত্রে কী করছে, আরেকটা ওষুধ খাচ্ছে যাতে অ্যাসিড না হয়, তার মানে ব্যথা কমানোর জন্য অ্যাসিড কমানোরও ওষুধ খেতে হচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আয়ুর্বেদার ক্ষেত্রে কিন্তু সেই প্রবলেমগুলো আসবে না। হ্যাঁ, হতে পারে যে যে চিকিৎসাটার জন্য এসছে সেটা কারো তাড়াতাড়ি হবে, কারো বেশি লাগবে, কারো ডোজ একটু কম নিতে হবে, কারো ডোজ একটু বাড়াতে হবে, সেগুলো আলাদা ব্যাপার, কিন্তু একটা রোগ থেকে নতুন আবার একটা রোগ সৃষ্টি হয়ে যাবে আয়ুর্বেদাতে তেমন কিন্তু রেকর্ড নেই, বা আমাদের এখানে কিন্তু তেমন কিছু হয়নি। তো সেক্ষেত্রেই আয়ুর্বেদার উপরে কিন্তু লোক এখন ভরসা করতে পারছে এবং আসছে ভরসা করে যে হ্যাঁ, এই চিকিৎসা পদ্ধতি কিন্তু অনেক বেশি উপকারী এবং তার কোনো নেগেটিভ এফেক্ট নেই। তবে পাঁচটা পেশেন্টের রেজাল্ট যে এক হবে সেটা কিন্তু নয়। কারো দেখা যাচ্ছে প্রথমে ওষুধ খাওয়ার পর হয়তো দেখা গেল সেই সিমটমটা কারো কারো ক্ষেত্রে দু চার দিন একটু বেশি থাকবে, তারপরে আস্তে আস্তে কমবে। কারো কারো ক্ষেত্রে দেখা যাবে এক মাস লেগে যাচ্ছে সেটা সারতে, কারো কারো দু মাস লাগছে, কারো আবার 10 দিনেও সেটা কিন্তু অনেকটা কমে আসছে। এটা কমপ্লিটলি ডিপেন্ড করে সেই ব্যক্তির সমস্যার ওপরে এবং সে কতটা সিরিয়াসলি সব কিছু মেনটেন করছে। আর আমাদের এখানে সবচেয়ে ব্যাপারটা হচ্ছে যে একজন পেশেন্ট ওষুধ নিয়ে যাওয়া মানে সেটা শেষ কথা নয়, একটা ট্রিটমেন্ট শেষ হয়ে যাওয়া মানে শেষ কথা নয়। মানুষ কিন্তু এটা করতে হয়, আমাদের এখানে কিন্তু পেশেন্টদের সাথে ইন্টারাকশানও থাকে, মানুষ কিভাবে আবার ফলো আপ করতে হবে, আবার এসে ডাক্তারের কাছে আলোচনা করতে হবে কতটা ভালো আছে। যদি একবার ধাপগুলো জানতে চাই, মানে একজন রোগী যাওয়ার পর ঠিক কোন কোন ধাপে তার চিকিৎসা পদ্ধতি এগিয়ে নিয়ে যাওয়া হয়? প্রথম কথা, একজন পেশেন্ট আসার পর দেখা যায় যে তাকে একটা কেস স্টাডি করতে হয় যে টোটাল কতদিনের সমস্যা, কী সমস্যা, তার আনুষাঙ্গিক কী কী প্রবলেম আছে এগুলো। দ্বিতীয়ত হচ্ছে যে তার আগে কোনো চিকিৎসা হয়েছে কি না, এবং তার যদি কোনো রিপোর্ট থাকে সেই রিপোর্টগুলো দেখতে হয়। যদি তার রিপোর্ট না থাকে এবং ডাক্তারবাবু যদি মনে করে তার কিছু রিপোর্ট করাতে হবে, কোনো টেস্ট করাতে হবে, তাহলে সেই অনুযায়ী ডাক্তারবাবুরা কিন্তু তাকে টেস্টগুলো করিয়ে নেবে। এইভাবে ধাপে ধাপে করার পর এইবার ডাক্তারবাবুরা একটা কনক্লুশনে যাবে যে তার যে সমস্যাটা হয়েছে
তার এই কারণ এবং তার জন্য কী কী মেডিসিন দিতে হবে। মেডিসিনের পাশাপাশি দেখা যাবে যে কারো কারো ক্ষেত্রে পঞ্চকর্মা থেরাপিরও করতে হচ্ছে। এই ব্যথার ক্ষেত্রে কিন্তু পঞ্চকর্মা থেরাপির বিশাল একটা ভূমিকা রয়েছে, যেখানে মানুষ 10-15 দিনেও কিন্তু একটা সুন্দর রেজাল্ট দেখতে পায়। কারণ এই পঞ্চকর্মা থেরাপির দ্বারা কিন্তু মানুষকে অনেকটা সুস্থ করে দেওয়া যায়, কারণ সেটা বডিকে ডিটক্সিফাইও করে আবার কিওরও করে। এবং সেক্ষেত্রে যেমন যে সমস্যার কথাটা বলছিলে যে ওই আর্থারাইটিস বা অস্টিও আর্থারাইটিস একটা মূল সমস্যা, এবং সেক্ষেত্রে অনেক ধরনের সমস্যার মধ্যে পড়তে হয় মানুষজনকে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অস্ত্রোপচার অব্দি মানে অপারেশন অব্দিও যেতে হয়, তাহলে সেক্ষেত্রে যদি কেউ আসে ক্যালকাটা আয়ুর্বেদের হাত ধরে তাহলে তাকে সাহায্য করা সম্ভব, মানে যদিও গোটাটাই তার শারীরিক গঠন বা তার কি সেই সময়ের পরিস্থিতির উপর নির্ভর করে। হ্যাঁ, এটা একটা বড় ব্যাপার আছে। দেখুন, অনেক সময় অনেক মানুষই আছে যে সব কিছু শেষ করে যখন আর করবার কিছু নেই তখন আসেন আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করাতে। সেটা ব্যথার ক্ষেত্রেও হতে পারে, সেটা ক্যান্সার রোগীরও ক্ষেত্রে হতে পারে, সেটা অন্য কিডনি সমস্যায়ও হতে পারে। কিন্তু এই জায়গাটা কিন্তু একটা বড় ব্যাপার, সময় এবং সুযোগ না পেলে মানুষকে কিন্তু চিকিৎসা করে সুস্থ করা যায় না। তার জন্যই আমরা একটা সবসময় রিকোয়েস্ট করি, যদি আপনার আস্থা থাকে আয়ুর্বেদিক চিকিৎসার উপরে, বা যদি আমরা আমাদের কথা শুনে আপনার অল্প 1% যদি ভরসা থাকে যে হ্যাঁ এখানে গেলে হয়তো আমার কাজ হবে, তাহলে অবশ্যই আসবেন। এসে প্রথমে কনসাল্ট করুন, কনসাল্ট করে যদি আপনার মনে হয় না হ্যাঁ এখানে আমার ট্রিটমেন্ট ফার্দার কন্টিনিউ করলে আমার উপকার হবে, তারপর আপনি ট্রিটমেন্টটা কন্টিনিউ করুন। ডাক্তারবাবুদের সাথে কথা বলার পর যদি আপনি স্যাটিসফাইড হন তারপরে আপনি সেই ওষুধ খাবেন, এবং যদি পঞ্চকর্মা থাকে সেটা করবেন। এই যে এই ব্যাপারগুলো, এগুলো কিন্তু একটা বড় ব্যাপার, যে সময় যদি না থাকে, সব কিছু যদি শেষ করে শেষ মুহূর্তে এসে কেউ বলে যে ডাক্তারবাবু ঠিক করে দিন, তাহলে কিন্তু সেটা সবসময় যে 100% ঠিক হবে বা সঠিকভাবে ঠিক সেরে যাবে তার কোনো কিন্তু মুখে বলা যাবে না ব্যাপারটা। কারণ হচ্ছে রোগ যত একদিনে হয় না, এইগুলো সব কিন্তু ক্রনিক রোগ, এগুলো কিন্তু কোনো মানে প্যাথোলজিক্যাল ডিজিজ না, মানে কোনো জীবাণু থেকে রোগ না, সংক্রমণ থেকে রোগ না, এগুলো হচ্ছে শরীরের ক্ষয় হতে হতে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয়, বা শরীরকে ভুলভাবে পরিচালনা করায়, সঠিক নিয়ম মেনে সব কিছু না করায়, সঠিক আহার না থাকায় এই সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে দানা বাঁধে শরীরে, এবং যখন এটা প্রকাশ পায় তখন কিন্তু অনেকটা সময় চলে যায়, অনেকটা ক্ষতি হয়ে যায়। তো ওরকম জায়গা থাকলে তাহলে সাথে সাথে সেই প্রবলেমটার শুরুতেই যদি আসেন দেখবেন যে আপনারা খুব ভালো রেজাল্ট পাচ্ছেন এবং খুব বেশিভাবে সুস্থ হচ্ছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যেহেতু কালকাটা আয়ুর্বেদ বা আয়ুর্বেদিক চিকিৎসার পঞ্চকর্মা একটা বিশাল বড় ধাপ সুমিতা, তো একবার যদি পঞ্চকর্মা থেরাপিটা সম্পর্কে একটু ডিটেলিংয়ে আলোচনা করা যায়, মানে কি এই পঞ্চকর্মা থেরাপি, আমরা অবশ্যই দেখাবো আমাদের দর্শক বন্ধুদের, কিন্তু তার আগে একবার একটু জানতে চাই যে পঞ্চকর্মা থেরাপি ঠিক কী কীভাবে কাজ করে, কোন রোগের জন্য কীভাবে কাজ করছে। দেখুন, পঞ্চকর্মা হচ্ছে মেইনলি ডিটক্সিফাই করে, ডিটক্সিফাই মানে শরীরের মধ্যে, আয়ুর্বেদাতে বলে যে শরীরে কিছু বর্জ্য পদার্থ যদি জমে থাকে সেটাকে আগে শরীরকে পিওর করতে হবে, বিশুদ্ধিকরণ যেটা, ঠিক আছে, সেটা করতে হবে। সেখানেই আছে আমাদের পঞ্চকর্মা থেরাপি। পঞ্চকর্মা থেরাপিতে বিভিন্ন পদ্ধতি আছে, যেখান থেকে কি হয় আমাদের শরীরে বিভিন্ন ওয়ে, মানে গেট, ধরুন নাক, মুখ, চোখ, কান, এরকম বিভিন্ন যত রকম আমাদের ওয়ে আছে যেটা দিয়ে শরীরের ভেতরে কিছু প্রবেশ করে, সেগুলোকে পরিষ্কার রাখতে হয়। প্রথম কথা, সেগুলোকে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে পরিষ্কার করতে হয়, এবং তার সাথে সাথে শরীর থেকে বর্জ্য পদার্থ বেরিয়ে যাওয়ার যে দ্বার বা যেই ওয়ে দিয়ে আমাদের ধরুন স্টুল, ইউরিন পাস হয়, সেগুলোকেও কিন্তু আমাদের পরিষ্কার রাখতে হবে। আয়ুর্বেদিক পঞ্চকর্মার এটা একটা বড় পার্ট, এবং তার সাথে সাথে কিছু মেডিসিনের অ্যাপ্লিকেশন হয়, যেটা আয়ুর্বেদিক কী বলবো, বিভিন্ন ঔষধীয় গাছপালার নির্যাস থাকে, সেখানে বিভিন্ন ধরনের গাছপালার থেকে তৈরি তেল থাকে, কিছু ভেষজ বিভিন্ন জিনিস থাকে, সেইগুলোকে কিন্তু কাজে লাগিয়ে দেখা গেছে যে রিকভারি মানে সুস্থতার দিকেও কিন্তু পেশেন্টকে এগিয়ে নেওয়া যাচ্ছে। বেশ, পঞ্চকর্মা থেরাপি নিয়ে যখন এত কিছু শুনেই ফেললাম তখন আপনাদেরকেও বলছিলাম যে একবার চট করে দেখিয়ে আনার চেষ্টা করব পঞ্চকর্মা থেরাপি কীভাবে কাজ করছে, বিশেষত ব্যথাজনিত সমস্যা থাকলে কোন কোন থেরাপি প্রয়োগ করা হয়, চলুন একবার দেখে আসি। পঞ্চকর্মা, এতক্ষণ যে আমরা আলোচনা করছিলাম সেই পঞ্চকর্মারই রুমে আমরা প্রবেশ করে গেছি।
এবং এই পঞ্চকর্মা হচ্ছে আয়ুর্বেদিক চিকিৎসার একটা এমন পার্ট যেটা ছাড়া কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসা সম্পূর্ণ হয় না। এই পঞ্চকর্মার বিভিন্ন পার্ট আছে, যেমন আমি বলছি পঞ্চকর্মা মানে পাঁচ ধরনের কাজ হয় এই পঞ্চকর্মার মধ্যে। বিশেষ বিশেষ রোগের জন্য আলাদা আলাদা পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে যিনি চিকিৎসক ডাক্তার ওনার পরামর্শেই কিন্তু একটা পঞ্চকর্মা থেরাপি হবে, একজন এক্সপার্টের পরামর্শে কিন্তু একটা পঞ্চকর্মা থেরাপি হবে। এবং এই যে পদ্ধতিটা পঞ্চকর্মার যে সঠিক কাজ তখনই হবে যদি একজন ট্রেইনড একেবারে ট্রেইনড মানে শিক্ষাপ্রাপ্ত একজন থেরাপিস্টের জানা দ্বারা যদি এই পঞ্চকর্ম থেরাপি করা হয়। আমরা যে আলোচনা করছিলাম এই যে সমস্যা নিয়ে আমরা আলোচনা করেছি যে ডাইজেস্টিভ সিস্টেমের প্রবলেম বা পাচন ক্রিয়ার প্রবলেম যার থেকে বিভিন্ন ধরনের রোগের উৎপন্ন হয় বা বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দেয়, তার জন্য প্রথম শরীরকে কী করতে হয়, ডিটক্সিফাই করতে হয়। আর এই পদ্ধতিই এখন আমাদের থেরাপিস্ট করবে যার নাম স্নেহান। এই স্নেহনের মাধ্যমে কী হবে, শরীরকে বিভিন্ন আয়ুর্বেদিক তেলের মাধ্যমে শরীরকে একটা মর্দন করা হবে, যেটাকে বাংলায় আমরা নর্মালভাবে বলতে পারি মর্দন, সেই মর্দন করা হবে। এতে কী হবে যে শরীরের মধ্যে একটা ফ্রিকশনের দ্বারা কিন্তু একটা হিট জেনারেট হবে। এই হিট জেনারেট হওয়ার সাথে সাথে কী হবে যে আস্তে আস্তে কী করবে যে বডি এই তেলটাকে কিছুটা অ্যাবজর্ব করে নেবে, এটাকে আমরা বলছি স্নেহন। আমরা আগেও এই পঞ্চকর্মার বিভিন্ন ধরনের পদ্ধতি দর্শকের সামনে তুলে ধরেছি, আর বেশিরভাগ পদ্ধতির মধ্যে কিন্তু স্নেহন একটা বড় রোল প্লে করে, কারণ এটা হচ্ছে পূর্বকর্ম হিসাবে দেখা না, মানে বডিকে যেভাবে তৈরি করতে হয় একটা পঞ্চকর্মা থেরাপির জন্য তার ওপরে তার জন্যই কিন্তু এই স্নেহন পদ্ধতিটা কিন্তু অ্যাপ্লাই করা হচ্ছে। এটা কি আরেকবার বলছি যে এটা একটা মেডিকেটেড অয়েল, যেই অয়েলটা শরীরের সর্বাঙ্গে সারা শরীরের মধ্যে কিন্তু এই তেলের একটা মর্দন করা হচ্ছে বা প্রলেপ দেওয়া হচ্ছে যাতে শরীরের মধ্যে একটা ফ্রিকশন তৈরি হয়, সেখানে কিন্তু শরীরে একটা এক্সট্রা টেম্পারেচার তৈরি হবে, গরম তৈরি হবে, এবং ফ্রিকশনের ফলে ব্লাড সার্কুলেশন ভালো হবে। এবং কী হবে যে আমরা যেই বডিটার ওপরে যে বিভিন্ন পঞ্চকর্মা থেরাপিগুলো করা হবে তার একটা আরম্ভ, এটা কিন্তু এর মাধ্যমে কিন্তু আমরা শরীরকে তৈরি করে নিচ্ছি। এই পদ্ধতি কিন্তু সর্বাঙ্গে করা হবে, সর্বাঙ্গ মানে সারা শরীরেই কিন্তু এই পদ্ধতিটা, এই তেলের যে মাসাজ বলতে পারেন বা আমরা যেটা আয়ুর্বেদিক ভাষায় স্নেহান বলি, এই পদ্ধতিটা কিন্তু সারা শরীরের বিভিন্ন পার্টেই কিন্তু করতে হবে। আমরা এখন যেটা দেখছি এটাকে স্নেহন বলা হয়। আরেকবার সবাই দর্শকদের জন্য বলে দিচ্ছি যে স্নেহনের মেন কাজটা হচ্ছে বডিকে তৈরি করা যাতে বিভিন্ন পঞ্চকর্মার থেরাপিগুলো বডিতে অ্যাপ্লাই করা যায়। আমি যেটা আগেও বলছিলাম আবার বলছি যে এই স্নেহনে কিন্তু সারা শরীরের প্রত্যেকটা পার্টেই কিন্তু এই অয়েলের অ্যাপ্লিকেশন হয়, যেটাকে মাসাজও বলতে পারেন সাধারণভাবে অথবা আয়ুর্বেদিকের ভাষায় স্নেহান বলা হচ্ছে। এতে কী হচ্ছে, বডির ব্লাড সার্কুলেশনটা ভালো হচ্ছে, তার সাথে সাথে শরীরকে তৈরি করা হচ্ছে এর পরের যে প্রক্রিয়াগুলো করা হবে পঞ্চকর্মা তার জন্য। এখন আমরা যেটা দেখব সেটাকে বলা হয় শোধন, শোধন মানে পরিশুদ্ধ করা শরীরকে। আগে যে প্রলেপটা দেওয়া হলো বা মাসাজ করা হলো তেলের মাধ্যমে মেডিকেটেড অয়েল, এখন একটা কী হবে, স্টিম দেওয়া হবে। স্টিম দিলে কী হবে, লোমকূপগুলো খুলে যাবে এবং শরীর থেকে যে টক্সিন আছে সেই টক্সিনটা কিন্তু বেরিয়ে আসবে। হালকা একটা কিন্তু বাষ্প তৈরি করা হচ্ছে মেশিনের মাধ্যমে এবং সেই বাষ্পটা কিন্তু পেশেন্টের সারা শরীরে লাগবে, এই চেম্বারের মধ্যে
এবং তার শরীরকে কিন্তু একটা হিট জেনারেট করবে, সেখানে সোয়েটিং হবে, ঘাম হবে, এবং তার সাথে সাথে কিন্তু শরীর থেকে টক্সিনগুলো আস্তে আস্তে করে কিন্তু বেরোতে থাকবে। পঞ্চকর্ম থেরাপি দেখালাম এবং সে জায়গায় দাঁড়িয়ে আপনাদের যদি কোনো সমস্যা থাকে, ধরুন ব্যথাজনিত কোনো সমস্যা নেই, অন্য কোনো সমস্যা রয়েছে, হয়তো আমরা সেই সমস্যা নিয়ে আজ আলোচনা করছি না, আগে করেছি বা ভবিষ্যতে করব, তো সে জায়গায় দাঁড়িয়ে আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলে এটা ভাবার কোনো জায়গা নেই যে আদৌ কলকাতা আয়ুর্বেদে গেলেই আপনি সেই সমস্যার সমাধান পাবেন কি না। অত ভাবনা চিন্তায় না গিয়ে চট করে একটা ফোন করে ফেলুন, দেখুন হেল্পলাইন নম্বর যাচ্ছে, আপনি কনসাল্ট করুন, আপনার যা সমস্যা সেই সমস্যা নিয়ে কথা বলুন, প্রয়োজনে আপনি সোজা চলে আসতে পারেন বিরাটিতে মিনি বাস স্ট্যান্ডের একেবারে উল্টো দিকে ডক্টর প্লাস ক্যালকাটা আয়ুর্বেদে। এবং সুমিতার কাছে যাবো, যেহেতু ব্যথাজনিত সমস্যা নিয়ে আমরা আলোচনা করছি, তাই ধরুন ওষুধের কথা হলো বা তার পাশাপাশি ওষুধ এবং পঞ্চকর্মা দুটো একসাথে কাজ করলো, এরপর একটা সময় পর তো ওষুধ পঞ্চকর্মা দুটো থেরাপি কমপ্লিট হয়ে যাবে, প্রত্যেকটারই একটা সময়সীমা রয়েছে, তারপর একটা মানুষকে রেগুলার লাইফে ফিরতে গেলে, ব্যথাহীন লাইফে ফিরতে গেলে তাহলে কী করতে হবে? প্রথম কথা হচ্ছে, যদি ব্যথাহীন লাইফে মানুষের ফিরতে হয় বা সেই জায়গায় মানে দাঁড়িয়ে থাকতে হয় যে ব্যথা আর যাতে ফিরে না আসে, তো সেখানে কী হচ্ছে আমাদের এখান থেকে গাইড করে দেওয়া, একটা হচ্ছে পথ্যের একটা ব্যাপার থাকে, কী খাদ্য খাবার খাবে সে, সেগুলো একটা নিয়ম করে দেওয়া হয়, তার সাথে সাথে কিছু এক্সারসাইজ মানে কি যোগ ব্যায়াম যোগাসন, কিছু যৌগিক মুদ্রা, তার সাথে প্রাণায়াম, এইগুলোর কিন্তু বিভিন্ন যেগুলো পদ্ধতি আছে সেগুলো কিন্তু যার যেরকম রোগ সেই অনুযায়ী কিন্তু তাদেরকে শিখিয়ে দেওয়া হয়, এবং তার সাথে কিছু বলবো কি বলবো রিফ্লেক্সোলজি, কিছু টিপস দেওয়া হয় কি করা উচিত কি করা উচিত না, কিছু প্রাকৃতিক চিকিৎসার কিছু পদ্ধতি দেওয়া হয়, ঠিক আছে, তাদেরকে কী মানে কীভাবে কোনটা করা উচিত, এই সব কিছু করার পর সে যখন এটা মেনটেন করতে থাকে তখন দেখা যায় তার যে প্রবলেমটা এসেছিলো যেটা সে রিকভারি করে নিয়েছে, মানে সে সুস্থ হয়েছে বা আগে যা ছিল তার থেকে অনেকটা কমে গেছে, এই স্টেজে এসে তার কিন্তু যদি মেনটেন করতে থাকে দেখা যাবে তার কিন্তু রোগটা আবার ফিরে আসবে না। এবং সে জায়গায় দাঁড়িয়ে বারংবার একটা কথাই বলার, এবং যেটা সুমিতাও বারবার বলে থাকেন যে রোগীর সাথে চিকিৎসকের একটা সুসম্পর্ক, সেই সুসম্পর্কে মানুষ অনেক বেশি দ্রুত সুস্থ হয়ে ওঠে। ওষুধ অবশ্যই আছে, পথ্য রয়েছে, পঞ্চকর্মা রয়েছে, একটা নির্দিষ্ট চার্ট রয়েছে যে চার্টের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে, সেই জীবনযাপনের একটা ধরন রয়েছে নির্দিষ্ট, কিন্তু তার বাইরে গিয়েও সম্পর্ক অনেক বেশি সু হলে হয়তো সুস্থ হয়ে ওঠা বা সুস্বাস্থ্যের দিকে এগিয়ে যাওয়াটাও অনেক বেশি ভালো হয়। এবং সে জায়গায় দাঁড়িয়ে আপনি চাইলে কলকাতা আয়ুর্বেদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আয়ুর্বেদিক চিকিৎসার উপর ভরসা রাখতে হবে সবার আগে, এই জায়গাটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, যেটা আমরা প্রত্যেকটা পর্বেই কম বেশি আলোচনা করি সুমিতা, যে অনেক ক্ষেত্রেই এই পর্বেও আমরা বলছিলাম যে অনেক ক্ষেত্রেই অনেক সময় পেরিয়ে যাওয়ার পর মানুষ আয়ুর্বেদিক চিকিৎসার হাত ধরে, সেটাই যদি মানুষ ভরসা রেখে একটু সময় থাকতে হাত ধরে তাহলে বোধহয় সেই কঠিন পরিণতিটা তাদেরকে দেখতে হয় না। একেবারেই তাই, মানে সবসময় একটা কথা আছে যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, মানে যদি আমি মানে প্রিভেন্ট করতে পারি বা প্রতিরোধ করতে পারি একটা রোগকে তাহলে কিন্তু আমার রোগটাই আসবে না, তখন আমি সবসময় সুস্থ থাকবো। এটার জন্য আমাদের কিছু লাইফস্টাইলের পরিবর্তন দরকার, আমাদের শরীরে ইমিউনিটিটা বেশি থাকা দরকার, তাহলে কিন্তু আমি প্রতিরোধ ক্ষমতাটা আমার মধ্যে যেটা বাড়ছে তাতে আমার রোগের থেকে আমি নিজেকে বাঁচিয়ে রাখতে পারবো। এবং যদি রোগ কারো চলে গিয়েই আসে তাহলে সেটা যত তাড়াতাড়ি সেটা মানে সমাধান করা যায়, নির্মূল করা যায়, ততই কিন্তু মানুষ সুস্থ তাড়াতাড়ি হবে, বেশি দিন তার কিন্তু আয়ু দীর্ঘায়ু হবে এবং সে মানে লাইফটা এনজয় করতে পারবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কারণ আমরা দেখি অনেক সময় এই ব্যথার থেকে মানুষের মানে কী বলবো সোশ্যাল লাইফই নষ্ট হয়ে যায়, সে দেখা যাচ্ছে সারাদিন ঘরে বসে আছে আর টিভি দেখছে, সে দুটো বন্ধুর সাথে বেড়াতে যাওয়া, তার দুটো আত্মীয় বাড়ি যাওয়া বা কোথাও একটু বাইরে শপিং করতে যাওয়া, বেড়াতে যাওয়া, সব কিন্তু একদম মানে বন্ধ হয়ে যায় শুধু এই ব্যথার জন্য, কারণ সেই ব্যথার চোটে সে কিন্তু কোনোটাই করতে পারে না। কিন্তু আমরা যদি একটু প্রথম থেকে নিজেকে একটু এই প্রথম থেকের বিষয়টা আর একটু পরিষ্কার করে জানতে চাইবো, যেহেতু হাতে সময় একদমই কম, তাই সুস্থ থাকতে গেলে প্রথম থেকে কীভাবে চর্চাটা করতে হবে? প্রথম হচ্ছে আমাদের ছোটোবেলা থেকে যেটা করা উচিত, এখনও যারা করিনি এখনই আজকে কিন্তু স্টার্ট করা যায়, সেটা হচ্ছে কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, সেটা ব্যায়াম হতে পারে, জিম হতে পারে, হাঁটাচড়া হতে পারে, সাঁতার হতে পারে, যা কিছু যোগব্যায়ামও হতে পারে, সব কিছুই এটা করা উচিত রেগুলার ডেইলি। আমি প্রথমে 5 মিনিট দিয়ে শুরু করি না কেন,
আস্তে আস্তে এটাকে হ্যাবিটটা করতে হবে। হ্যাবিট যখন হয়ে যাবে তখন কিন্তু কোনোটা করতেই আমার আলস্যও লাগবে না আর সময়ও বেরিয়ে আসবে। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে আমার খাদ্য খাওয়ারের মধ্যে সব ধরনের খাদ্য খাওয়ার সঠিক মাত্রায় থাকা উচিত, সেগুলো আমার একটু কিন্তু ফলো করতে হবে। নিজে না পারলে আমাদের কাছে আসতে হবে, আমাদের এক্সপার্টরা সব গাইড করবে এখান থেকে কী ধরনের খাদ্য খাওয়ার উচিত সেগুলো জানতে পারবে। তারপর তার সঠিক পরিমাণে ঘুম দরকার, যে ঘুমটা না হলে তার কিন্তু শরীরের যে সমস্যা বা ক্ষয়ক্ষতিটা সেটা কিন্তু পূর্ণ হবে না, সেগুলো ঠিক করতে হবে। সেই ঘুম এবং মনকে শান্ত রাখা, এই ব্যাপারগুলো থাকতে হবে এবং মনে আনন্দ রাখা, তাহলেই একজন মানুষ কিন্তু সুস্থ থাকতে পারবে। একেবারে, যেহেতু সময় একেবারে শেষ, অনেক ধন্যবাদ জানাবো সুমিতাকে আমাদের সঙ্গে থাকার জন্য। পাশাপাশি আপনাদেরকেও ধন্যবাদ জানাবো। ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।